ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গুলশান থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার অভিযোগ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত। রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া প্রকল্প পুনঃ বিবেচনা করার সিদ্ধান্ত। এখনও কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা লুকিয়ে আছে তারা আর যোগ দিতে পারবেন না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিনটির অপেক্ষায় ছিল দেশের মানুষ। হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে বলেছেন বেগম খালেদা জিয়া, জানিয়েছেন তার চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন। ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশ এখন মুক্ত স্বাধীন। জনতার ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সহ 18 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের। বাংলাদেশের মানুষ বন বিভাগকে আর কাঠ চুরির প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না বলেছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবার মোবাইল আর ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত 20 জন নিহত লেবাননে, আহত 450 জনের বেশি। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত টাইগাররা। চেন্নাইয়ে ম্যাচ শুরু সকাল 10:00।